অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। স্যার, এবার তো আমরা কপালের জোরে বেরিয়ে এসেছি, কিন্তু আবার যদি ধরে নিয়ে গিয়ে রতনদা যা বলল, মানে জামাই আদর করে, শিখাতে যদি চাপে ফেলে আপনার কথা সব বার করে ফেলে আমার মুখ থেকে, শিখা না থাকলে এত কোনো প্রবলেমই হতো না। চুপ করো, আমি জানি সারা পলিটিক্যাল ক্যারিয়ারে এত ভোগা কোনোদিন ভোগেনি যতটা শিখার চলে বুঝছি। আমার জীবনে যত নষ্টের মূল হচ্ছে শিখা, যেদিন শিখাকে মেরে দেওয়ার কথা হলো সেদিন যদি শিখাকে মেরে দিতাম তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। মারলেন না কেন স্যার? ওকে না মেরে ওর বটটাকে, মানে বিক্রম চক্রবর্তীকে মেরে আপনার কি লাভ হলো? শুন, প্রবলেম তো শিখা। সেটাই তো ভুল হয়েছে, আমি ভেবেছিলাম বিক্রম চক্রবর্তীকে মারলে শিখা শোকে কষ্টে একদম শেষ হয়ে যাবে, কিন্তু ও যে এভাবে ঘুরে দাঁড়াবে আমি এটা এটা বুঝতে পারিনি। বুঝতে পারলে তো আমি বিক্রমের সাথে সাথে শিখাকেও মেরে ফেলতাম। স্যার, এখন যদি শিখা প্রমাণ করে দেয় যে আপনি বিক্রম চক্রবর্তীকে খুন করেছেন? কিছুতেই পারবে না, কিছুতেই পারবে না প্রমাণ করতে, আমি প্রমাণ করতে দেব না। শোনো, তোমরা তিনজন পাশের রাজ্যে চলে যাও, গা ঢাকা দিয়ে থাকো, আমি না বলা পর্যন্ত এখানে একদম আসবে না। ওকে দাদা। আর অজয়, তুমি দূরে কোথাও ঘুরে এসো, ভুলেও বাক শুনতে যাবে না যতদিন না শিখাকে বরের কাছে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু স্যার, ওরা চলে গেলে শিখাকে মারবে কে? অনেক লোক আছে যারা টাকা নিয়ে খুন করে, আর যদি কাউকে না পাওয়া যায় তাহলে আমি নিজেই শিখাকে খুন করব। এটা কিন্তু তুমি বড় ভুল করলে শিখা, ওদের কাউকে চাপ দিলে ওরা সব স্বীকার করে ফেলতো, তুমি তো শঙ্কর স্যারকে কিছু বলার সুযোগ দিলে না। হ্যাঁ, সেই আমি আসলে ঠিক মানতে পারছি না যে এই ভুলটা তুমি করলে কি করে, শিখা শোনেন এই ভুলটা কি করে করতে পারে? মানে মানে ভোলা, তুমি এখনো চেনো নি শিখাকে। তাই তো, আপনি একদম ঠিক ধরেছেন স্যার, আমার মাথায় অন্য কিছু ঘুরছে। এখন আমরা সবাই যাব অনিমেষ বাবুর সভায়। আপনি শুধু অনিমেষ বাবু আর ওর চাকরিদের অ্যারেস্ট করার ব্যবস্থা করুন স্যার। হয়ে যাবে। আজ ভরা সভায় অনিমেষ বাবুর মুখোশ আমি টেনে করব। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে। শিখা, তুমি যা করতে চাইছো সেটা করতে পারবে তো? মানে এত লোকের মাঝখানে অনিমেষ বাবু, মানে নমস্কার ভাইসব, আমাদের জননেতা, জনদর্দি, আমাদের ভালোবাসার নেতা।
মানুষের উন্নতির জন্য নিবেদিত প্রাণ আমাদের দাদা শ্রী অনিমেষ চৌধুরী চলে এসেছেন। অনিমেষ চৌধুরী জাপাত জনশান্তি পার্টি জাপাত অনিমেষ চৌধুরী জাপাত জনশান্তি পার্টি জাপাত অনিমেষ চৌধুরী জাপাত। গান হচ্ছিল বন্ধ করে দিলাম, অন্য কোথাও গান গান বন্ধ হলে তো লোকজন প্যাঁদাত। এখানে নেতা দেখে তাকে হ্যাংরামি করে দাঁড়াচ্ছি, বাট নাবুক এমন চাপ কাবো না। এই তুমি তাড়াতাড়ি ওটাকে জেলে ঢোকাবে, তোমার কষ্ট হয়েছে না মেয়ে? একটু চুপ করে বসবে। আজ আপনাদের মধ্যে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। মানে আপনাদের উৎসাহ উদ্দীপনা দেখে আমার মনে হচ্ছে জনশান্তি পার্টির ভবিষ্যৎ আপনাদের হাতেই সুরক্ষিত। তোর হিন্দু, তোর ভবিষ্যৎ কি হবে কেউ জানে না, তোর পার্টির ভবিষ্যৎ। গান হলো মা সরস্বতী পূজা, আমার মতো একজন সাধারণ লোকের জন্য গান থামানো কিন্তু উচিত হয়নি। তবে আজ আপনাদের আমি একটা সুখবর দিতে এসেছি, আমার ছেলে আর্য আজ কলকাতায় আসছে, ফ্লাইট ল্যান্ড করেছে এবং মাদ্রাসে আছে, এখনই এসে পড়বে। জনশান্তি পার্টি কিছুক্ষণ পরেই তার যুব নেতাকে পেয়ে যাবে।